হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিফরা জাহান বর্ষা, আপনাদের সাথে আছি টিম প্যারেন্ট ক্লাবের পক্ষ থেকে। আপনাদের সাথে আজকে আলোচনা করব বাবা মা সন্তানের কাছে কী চায় সে বিষয় নিয়ে। বাবা মা কখনো সন্তানের কাছে টাকা পয়সা, বিলাসিতা কিংবা অসাধ্য দুষ্প্রাপ্য কোনো কিছুই চায় না। প্রকৃতপক্ষে তারা চায় সন্তানের সঙ্গ, ভালোবাসা ও তত্ত্ববিধান। এ কারণে হাদিসে পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বাবা মার সন্তুষ্টিতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি আর তাদের অসন্তুষ্টিতে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং দুনিয়ার সব মানুষের প্রতি আহ্বান, যাদের বাবা মা জীবিত আছে তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা, আর যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের বাবা মাকে সঙ্গ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক, আর যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুক। বাবা মা সন্তানের জন্য সেরা আশীর্বাদ, কেননা সন্তানকে জন্মের পর থেকেই বাবা মা তাদের বেড়ে উঠতে সার্বিক দেখাশোনা করে থাকেন। সন্তানের উন্নত জীবনের জন্য এবং তাদের সুস্থ সুন্দর ভালো রাখতেই চলে বাবা মার যত সংগ্রাম। দুর্ভাগ্যবশত সন্তানরা বাবা মার সহযোগিতার ক্ষেত্রে পুরোপুরি বিপরীতে অবস্থান করে। যে বাবা মা সন্তানের সুখের জন্য তাদের সুখের বিসর্জন দেয়, সে সন্তানের বড় হয়ে সেভাবে বাবা মার কোনো খোঁজ খবর রাখে না, তাদের মুখে হাসি ফোটাতে কোনো তত্ত্বাবধানই করে না। এমনকি অনেক বাবা মা সন্তানের সঙ্গে থাকতেও পারে না, তাদের স্থান হয় অসহায় মোড় পল্লী বৃদ্ধাশ্রমে। অথচ বাবা মা তাদের যৌবনের সব সুখ স্বপ্ন বিসর্জন দিয়েছেন সন্তানের অকৃত্রিম স্নেহ মমতা ও প্রতিপালনে। আর এভাবেই অনাদর অবহেলায় অনেক বাবা মার দুনিয়া থেকে বিদায় নেন পরকালে চিরস্থায়ী জীবনে। তাই সেসব বাবা মার জন্য সন্তানদের শেষ করণীয় হলো দোয়া করা। সন্তানের সে দোয়া হবে বাবা মার জন্য আল্লাহর কাছে অনেক শক্তিশালী আবেদন, যা মহান প্রভুই দুনিয়ার সন্তানকে শিখিয়েছেন, হচ্ছে রাব্বির হামহুমা কামা রাব্বা আনি সাগিরা, সূরা বনি ইসরাইল আয়াত 24। অর্থ, হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন।